ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। সাত অক্টোবর হামাসের হামলার পর দুই পক্ষের পর সংঘাত তীব্রতর হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের উপর তাণ্ডবের মাত্রা বহুগুণ বাড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র লেবাননের উপকূলে যুদ্ধজাহাজ ইউএসএস ওয়াস্প মোতায়েন করেছে। এই মোতায়েন একটি পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধ করার প্রচেষ্টার অংশ এবং প্রয়োজনে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সহায়তা করার জন্য। ইউএসএস ওয়াস্প মেরিন সেনাদের বহন করে, যা উভচর অভিযানে সক্ষম। ইসরায়েলে হিজবুল্লার অনুপ্রবেশ ঠেকাতেই কাজ করছে এই বাহিনী। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স স্পেশাল অপারেশন কমান্ডার গ্লেন ইগনাজিও ব্যাখ্যা করেছেন, ইউএসএস ওয়াস্পের অবস্থানের প্রাথমিক লক্ষ্য হল প্রতিরোধ। একটি সামরিক উপস্থিতি বজায় রাখার মাধ্যমে জাহাজটির লক্ষ্য হিজবুল্লাহকে শত্রুতা আরও বাড়ানো থেকে বিরত করা। হাইপারসোনিক মিসাইল সহ হিজবুল্লার উন্নত অস্ত্র নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননের গোষ্ঠীটি জানিয়েছে, তারা তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র এখনও লুকিয়ে রেখেছে। অবশ্য এ ব্যাপারে আর কিছুই জানায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, ইসরায়েল সম্ভাব্য যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে তাদের পছন্দ একটি কূটনৈতিক সমাধান। একটি যুদ্ধবিরতি চুক্তির ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলি উত্তরাঞ্চলে তাদের বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারে। বর্ধিত ঝুঁকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন থেকে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। এই সতর্কতামূলক ব্যবস্থার লক্ষ্য শত্রুতা বৃদ্ধির ক্ষেত্রে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এরই মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গোলান মালভূমিতে 200+ রকেট ছুঁড়েছে তারা। ইসরায়েলের নতুন নতুন আরও নিশানায় হামলা চালানোর হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে লেবানন ইসরায়েল সীমান্তে ইতিমধ্যেই খারাপের দিকে যেতে থাকা সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে সহিংসতা বাড়ল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে কয়েক মাস থেকে সংঘাত ক্রমেই বাড়ছে। এতে দুই দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা বাড়ছে। এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র ইসরায়েলিদের জন্য জাহান্নামে পরিণত হবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সেনাবাহিনী ও বিভিন্ন স্থাপনায় নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে।